অনেক চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে এই পিচে ব্যাট করা এবং তাকে বুঝে বল করা। সব চ্যালেঞ্জকে অতিক্রম করা গিয়েছে, এটাই বেশ ভালো লাগছে। শ্রীলঙ্কাকে 41 রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে এমনটাই দাবি ভারত অধিনায়ক রোহিত শর্মার। এদিন কুলদীপকে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত, জানালেন এখন অনেক পরিণত ভারতীয় এই ক্রিকেটার, ফলে বাংলাদেশ ম্যাচ এখন নিয়ম রক্ষার। রবিবার ভারতের প্রতিপক্ষকে তা ঠিক হয়ে যাবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচেই। এই নিয়ে 10 বার এশিয়া কাপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া।